নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পনিরের একটি নিরামিষ তরকারি তৈরি করছি, যেটি খেতে খুবই সুস্বাদু হয়। কিভাবে বানাচ্ছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি 150 গ্রাম পনির নিয়েছি। এবার এই পনিরটাকে আমি টুকরো করে নিচ্ছি। পনিরটাকে আপনারা চৌকো করতে পারেন, বরফির মতো করতে পারেন। আমি এখানে ছোট ছোট চৌকোর মতো কেটে নিচ্ছি। পনিরটা আমার কাটা হয়ে গেছে। আর এখানে আমি আলু আর পটল কেটে রেখেছি এইভাবে। এবার আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি একটা কড়া নিয়েছি। কড়াতে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে আমি খুব হালকা করে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেলে একটা পিস আবার অপর দিকটা আমি ভেজে নেব। দেখুন, পনিরটা বেশ হালকা হালকা ভাজা হয়ে উঠেছে। এবার আমি পনিরটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ। জিরেটা বেশ ভাজা ভাজা হয়ে উঠেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু পটলের টুকরোগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম। এবার এই সমস্ত মশলাটাকে আলু পটলের সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেবো। দেখুন, মশলাটা আলু পটলের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা 2 টেবিল। এবার টমেটো বাটাটাকে খুব ভালো করে আমি তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এই অবস্থায় আমি হাই ফ্লেমে প্রথমে এটাকে একটু ফুটিয়ে নেব, তারপরে মিডিয়াম ফ্লেমে আমি 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। প্রথমে এখন হাই ফ্লেমে এটাকে 5 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। এখন জলটা দেওয়ার পর 5 মিনিট হয়ে গেছে, খুব ভালোভাবে ফুটছে তরকারিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকল বাটা। এবার নারকল বাটাটাকেও খুব ভালোভাবে আমি সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। এই অবস্থায় আমি আরেকটু জল দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আঁচটা কিন্তু আমি এখন মিডিয়ামে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুব ভালোভাবে আলু আর পটলটা সেদ্ধ হয়ে গেছে। আমি আলুটা এইভাবে দিচ্ছি, দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। আলুটা ফেটে ফেটে আসছে, তার মানে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ ঘি আর গরম মশলা। এবার ঘি, চিনি আর গরম মশলাটাকে খুব ভালোভাবে আমি আলু পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। এবার পনিরটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তরকারির সঙ্গে। মিশানো আমার হয়ে গেল। এই অবস্থায় আমি 1/2 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমি একটু হাই ফ্লেমে করে দিলাম আঁচটা। হাই ফ্লেমে করে আমি একবার ফুটে উঠলে গ্যাসটাকে নিভিয়ে দেবো। এখন 5 মিনিট হয়ে গেছে পনির দেওয়ার পরে, আমি 5 মিনিট একটু ফুটিয়ে নিলাম। এবার আমি আঁচটাকে বন্ধ করে দিচ্ছি আর স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল পনির দিয়ে নিরামিষ তরকারি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।